পুতিনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র। ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে, মন্তব্য ইরানি সেনা কর্মকর্তাদের। তেল বিক্রিতে রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে না পশ্চিমা নিষেধাজ্ঞা। চাঁদেও ঘাঁটি করতে চায় চীন। S-300 দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন জোট বাঁধছে মিত্ররা। সবশেষে জানবেন নিজের উপর নজরদারির খবরে বিস্মিত নন জাতিসংঘ মহাসচিব। পুতিনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। প্রায় 100 নথি ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া ওই নথির একটিতে দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কেমোথেরাপি দেওয়ার সময় তার ব্যাপারে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র। খবর হিন্দুস্তান টাইমসের। পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথির বরাদ্দ দিয়ে যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ক্যান্সার আক্রান্ত পুতিন কেমোথেরাপি নিচ্ছেন। এই চিকিৎসা চলার সময় তার নিজের লোক দিয়েই তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। টপ সিক্রেট হিসাবে লেবেল করা এইসব নথিতে ইঙ্গিত করা হয়েছে রাশিয়ান চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এবং দেশটির জাতীয় সুরক্ষা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। গত সপ্তাহে পেন্টাগনের এইসব নথি ফাঁস হওয়ার কথা জানা যায়। নথিতে ইউক্রেন রাশিয়া বিরোধের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চীন সহ অন্যান্য দেশের তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছে। এইসব গোপন নথিতে মিত্র দেশগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র যেসব নীতি অবলম্বন করেছে তাতে ক্ষুব্ধ হয়েছে বেশ কিছু দেশ। এছাড়া নথি থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপরও নজরদারির কথা জানা গেছে। সব মিলিয়ে নথি ফাঁসের ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি ওয়াশিংটন। ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে। ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা। গতকাল বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক কুচ দিবসের প্রতি বিশ্ব মুসলিমের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে তারা এই মন্তব্য করেন। ইরান সহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে শুক্রবার কুচ দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত শোভাযাত্রায় শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা অংশগ্রহণ করেন। ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ শহরের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, কুচ দিবস মুসলিম বিশ্বের সামনে ফিলিস্তিনি ইস্যুর গুরুত্ব তুলে ধরেছে। ফিলিস্তিনে এখন আর শুধু ইহুদিবাদীদের দখলদারিত্ব কেন্দ্রিক সমস্যা নয়, বরং এটি দাম্ভিক ফ্রন্টের সঙ্গে মুসলমানদের সংঘাতের ক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি বলেন, ইসলামের শত্রুরা ব্যাপক ভিত্তিক প্রচারণা চালিয়ে মুসলিম জনমতের দৃষ্টিকে ফিলিস্তিনি ইস্যু থেকে অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা করছে, যাতে শিশু হত্যাকারী ইসরায়েল সরকার তার অপরাধযোগ্য চালিয়ে যেতে পারে। তেল বিক্রি রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে না পশ্চিমা নিষেধাজ্ঞা। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নামে আক্রমণ শুরু করে রাশিয়া। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনের পক্ষে অবস্থান নেয়। একই সঙ্গে রাশিয়া যাতে যুদ্ধ পরিচালনায় অর্থ সংকটে পড়ে সেই লক্ষ্যে দেশটির জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে এইসব নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেল বিক্রি অব্যাহত রয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি ইনস্টিটিউটের তথ্য অনুসারে রাশিয়ার মাসিক তেল বিক্রির পরিমাণ ইউক্রেন যুদ্ধের আগের পর্যায়ে ফিরে গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্চে রাশিয়ার অপরিশোধিত তেল এবং তেলজাত পণ্য বিক্রির পরিমাণ গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্চে রাশিয়ার দৈনিক তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানির পরিমাণ 6 লাখ ব্যারেল বেড়েছে। এর আগে গত মাসে তেল এবং তেলজাত পণ্য বিক্রি করে রাশিয়ার আয় হয়েছে প্রায় $12.7 বিলিয়ন বা $1,270 কোটি। তবে তেল বিক্রি বাবদ রাশিয়ার আয় গত বছরের তুলনায় 43% কম। এর কারণ, ইউরোপীয়রা রাশিয়ার তেল কেনা কমিয়ে দেওয়ায় দেশটির তেল ক্রেতার সংখ্যা এখন অনেক সীমিত। পশ্চিমা বিধিনিষেধের কারণে ক্রেতারা অনেক দর কষাকষির সুযোগ পাচ্ছেন, সার আদায় করতে পারছেন। G7 দেশগুলো রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়েছে প্রতি ব্যারেল $60। চাঁদেও ঘাঁটি গাড়তে চায় চীন। এবার চাঁদের মাটিতেও ঘাঁটি গড়তে চায় চীন। এই উপলক্ষে সম্প্রতি চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি কনফারেন্সও করেছেন। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শতাধিক গবেষক এবং মহাকাশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই কনফারেন্সে অংশ নিয়েছিলেন। 5 বছরের মধ্যেই এই চন্দ্রঘাঁটির কাজ শুরু করতে চায় চীন। তাদের এই উচ্চভিলাষী পরিকল্পনা অনুযায়ী কাজ চলতি দশকেই শুরু হতে পারে বলে জানিয়েছে চীনের অনেক গণমাধ্যম। 2028 সালের দিকে চ্যাং-ই-8 নামের একটি চন্দ্রা অভিযান পরিচালনা করবে চীন। সেই অভিযানে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির জন্য বানানো রোবটটি পাঠানো হবে। তার আগে 2025 সালের দিকে চাঁদের দূরবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহের চেষ্টা চালাবে দেশটি। S-300 দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 8 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন।
ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের সেনাপ্রধান পাবলো কিরিলেঙ্কো জানান, রুশ বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 দিয়ে স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টার দিকে এই হামলা চালায়। পাবলো কিরিলেঙ্কো বলেন, এইসব হামলায় 5টি অ্যাপার্টমেন্ট ভবন এবং 5টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, কমপক্ষে 7 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে একটি শিশু চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন। এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আবাসিক এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে। জেলেনস্কি আরও বলেন, প্রকাশ্যে দিবালোকে এভাবে সামরিক লোকজনকে হত্যার মাধ্যমে রাশিয়া তার আসল চেহারাটা আবারও বিশ্ববাসীকে দেখালো। বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন জোট বাঁধছে মিত্ররা। বিশ্বে আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র, এরই মধ্যে এর লক্ষণ দেখা গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ট্রেজারি সেক্রেটারি লরেন্স সামার্স। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের আধিপত্য হারানোর সময় এর মিত্র দেশগুলো নতুন করে নিজেদের প্রভাব বলয় তৈরি করেছে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সামার্স এই মন্তব্য করেন। ব্লুমবার্গ টেলিভিশনের সাংবাদিক ডেভিড ওয়েস্টিনের সঞ্চালনায় ওয়ার্ল্ড স্ট্রিট উইক নামের একটি অনুষ্ঠানে লরেন্স সামার বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিভাজনের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে এবং এটি আরও বেশি বিপজ্জনক। আমার মনে হয় এখন বিশ্বে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে এখন আমাদের সঙ্গে জোট বেঁধে থাকাটা আরও আগের মতো লাভজনক নয়। এর আগে সামার্স ওয়াশিংটনে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর অর্থমন্ত্রীদের এক বৈঠকের ফাঁকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে এবং তার মিত্ররা চীনকে বাদ দিয়ে সরবরাহ চেইনকে পুনর্নির্মাণ করতে চায়, তবে বাস্তবতা ভিন্ন। এ বিষয়ে সামার্স বলেন, উন্নয়নশীল বিশ্বের একটি দেশের একজন আমাকে বলেছিলেন যে চীনের কাছ থেকে আমরা বিমান সুবিধা পাব, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবো কেবল উপদেশ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে চীন এবং রাশিয়ার গভীর হতে থাকা এমন একটি বিষয়ের প্রতীক যা যুক্তরাষ্ট্রের সামনে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সামার্স আরও বলেন, আমরা এখন ইতিহাসের সঠিক পথে রয়েছি, কারণ আমরা গণতন্ত্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, আমরা রাশিয়ার আগ্রাসনের বিপক্ষে। তবে ইতিহাসের সঠিক পথে থাকলেও আমরা খানিকটা নিঃসঙ্গ। নজরদারির খবরে বিস্মিত নন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র মনে করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রাশিয়ার প্রতি দুর্বল। এই ধারণা থেকে দেশটি গুতেরেসের উপর নজরদারি চালিয়েছে। তবে মার্কিনীদের এমন নজরদারির খবরে মোটেও বিস্মিত হননি অ্যান্টনিও গুতেরেস। গত 6 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের ফাঁস হওয়া গোপন নথিতে জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারির চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসার পর এ ব্যাপারে জানতে চাইলে ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন গুতেরেস। তার মুখপাত্র স্টেফেন দুজারিক গণমাধ্যমকে এই তথ্য জানান। স্টেফেন দুজারিক হতাশা সুরে বলেন, বিশ্ব সংস্থার প্রধান হিসাবে বিশ্ব নেতাদের সঙ্গে মহাসচিব নানা ধরনের আলাপ আলোচনা করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এতেও আড়িপাতার খবর পাওয়া গেল। যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া নথিগুলোতে বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানদের ব্যাপারে যুক্তরাষ্ট্র মূলত কী নীতি অবলম্বন করে, কাকে কেমন মূল্যায়ন করে, এই ধরনের তথ্যও পাওয়া গেছে। এতে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ নিজেদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে ক্ষুব্ধ হয়েছে। ওইসব নথিতে জাতিসংঘ মহাসচিবের ব্যাপারে বেশ কিছু তথ্য জানা যায়। রাশিয়ার বিভিন্ন দাবি মেনে নেওয়ার ব্যাপারে গুতেরেসকে বেশ তৎপর বলে মনে করে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী খাদ্য সংকট সমাধানে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে রাশিয়ার বিভিন্ন দাবি মেনে নেওয়াতেও তার আগ্রহের বিষয়টি উল্লেখ করা হয়। আবার কোনো কোনো রুশ প্রতিষ্ঠান অথবা ব্যক্তির উপর যদি নিষেধাজ্ঞা শিথিলীকরণেও প্রস্তুত ছিলেন তিনি। গুতেরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান এবং নজরদারির বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। তিনি বলেন, যুদ্ধের বিরূপ প্রভাব যেন দরিদ্র দেশগুলোর উপর না পড়ে এবং গরিব দেশগুলো যেন প্রয়োজনীয় খাবার ও সার পায় সেটি নিশ্চিতই শস্য চুক্তি নিয়ে এতটা তৎপর ছিলেন গুতেরেস।